হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। প্রীতি ব্লগে তোমাদের ওয়েলকাম অ্যান্ড অনেক ভালোবাসা। দেখো আজকে দেখো আমি মশলা করতে শুরু করেছি, কারণ তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে যে আমাকে শিক কাবাব বানিয়ে খাওয়াবে, চিকেন শিক কাবাব। তাই বললো অল্প একটু মশলা করে দাও। শিক কাবাব বানাতে বেশি একটা মশলা লাগে না, ওই একটু আদার পেস্ট, একটু রসুনের পেস্ট, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তাই আমি আর মশলাটা করতে শুরু করে দিলাম। আর আমার রান্না মোটামুটি হয়েই গেছে, রাতের রান্নাটা হয়ে গেছে। তারপরে এসছে দেখো ওখানে শিক আছে আর হচ্ছে চিকেন, তাই আজকে হবে চিকেন শিক কাবাব। এই দেখো এটা হচ্ছে আমাদের আশিস ভাই, ও আমাদের সঙ্গে আছে, তোমাদের হাই বললো। এই দেখে এটা উনন, এটা হয়তো উননে বলে, আমি ঠিক জানি না, আমি উনন বললাম। আর এই যে এখানে হচ্ছে দাদা উত্তম, এখানে উনন বানাতেই উনি ব্যস্ত। এটা আমাদের উত্তমদা, এগুলো কি বলো তো, এগুলো কয়লা, এইগুলো দিয়েই হচ্ছে উননটা ধরানো হবে। আর সত্যি কথা বলবো, আমি এখনও চিকেন শিক কাবাব সেভাবে ভালো করে খাইনি, তাই তোমার দাদা ভাই বললো তোমার, আর আমার শরীরটাও খুব একটা ভালো না, তাই বললো আজকে তোমাকে চিকেন শিক কাবাব বানিয়ে খাওয়াবো। আমিও রাজি হয়ে গেলাম, ঠিক আছে কেমন বানাই দেখি। এই দেখো তোমাদের দাদা ভাই এখন এইটা মানে মাংসগুলো ম্যাগনেট করে রাখবে, তার জন্য কি করেছে সব মশলাগুলো দিয়ে লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। দেখেছো কি সুন্দর মাখছে, দেখেই খেতে ইচ্ছা করছে। বসে গেছে মাংস মাখাতে, আমি বললাম আরে আস্তে মাখো, আর মাখতে হবে না, হাত জ্বালা করবে যেহেতু এর মধ্যে লঙ্কা আছে। ও শুনছেই না, বলছে যত বেশি করে মাখবো ততই চিকেন শিক কাবাবটা টেস্ট হবে। মনে হচ্ছে ভাত মাখছে। এই দেখো উনুন ধরাচ্ছে, আমি এটাকে উননই বললাম, তোমরা যদি কেউ জেনে থাকো যে এটাকে কী বলে প্লিজ কমেন্ট করে জানিও। উনুন ধরে গেছে, চিকেন শিক কাবাব তৈরি হবে। আর ওটা ম্যাগনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলো। এই যে শিকের মধ্যে চিকেনগুলো মালার মতো গেঁথে নিচ্ছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে। ও আর একটা কথা, এর মধ্যে শুকনো লঙ্কা বাটা তো দিয়েছেই, তার মধ্যে দিয়েছে লঙ্কার যে প্যাকেট প্যাকেট গুঁড়োটা দিয়েছে এর মধ্যে, যাতে কালারটা ভালো আসে। কি সুন্দর করে গাচ্ছে, দারুণ লাগছে দেখতে। একটা হয়ে গেছে, 5টা শিক এনেছিল, হয়তো 5টা একবারেই দেবে। আমার আর তর সইছে না, আমার দেখেই খেতে ইচ্ছা করছে। খিদে পেয়ে গেছে, চিকেন শিক কাবাবের খিদে পেয়ে গেছে। আমি এখনও পুরোপুরি ঠিক হইনি, আমার ঠান্ডা লেগেছিলো, গলাটা দেখো এখনও বসা বসা আছে, গলাটা এখনও ঠিক হয়ে ওঠেনি। কি সুন্দর আমার দেখি, ওয়াও, কাঁচা শিক কাবাবই এত ভালো লাগছে দেখতে, জানি না পুরোপুরি তৈরি হলে কেমন খেতে হবে, মনে হচ্ছে ভালোই হবে। তোমাদেরও ঠিক মনে হচ্ছে ভালোই হবে। এই দেখো উনুন ধরে গেছে এইদিকে, আরে তাড়াতাড়ি জল না উনুনটা। দেখতে
তিনটে হয়ে গেছে, আর একটা হচ্ছে আবার হাওয়া দিচ্ছে যাতে উনুনটা ভালোভাবে ধরে। উনুনে ঠান্ডা লাগিয়ে দিচ্ছে হাওয়া দিতে দিতে। উনুন রেডি, শিকগুলো দিলেই হয়। এই দেখো সাজিয়ে দিয়েছে কি সুন্দর। বাহ বাহ বাহ, দেখতে দারুণ লাগছে। এটা কি, এগুলো পুরো অন্ধ করে যে উনুনটা ধরেছে কয়লাটা, ওইভাবে লাল লাল দেখা যাচ্ছে। আমার একটু কাশিও হয়েছে। আবার তেলের তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছে, যে ব্রাশিং করছে সেই কাবাবের উপর। মনে হচ্ছে হয়ে এসছে। হচ্ছে নিয়েই খাওয়া শুরু করে দিই। এগুলো উল্টে উল্টে দিতে হবে যাতে পুরো মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে তেল ব্রাশিং করতে হবে ওইভাবে। ভীষণ কাশি হয়েছে গো, কষ্ট হচ্ছে ভীষণ। হয়ে গেছে, বাহ দেখতে দারুণ হয়েছে। আমি বলেছিলাম না কাঁচাই দেখতে এমন সুন্দর লাগছে, জানি না ওটা পুরো তৈরি হলে কেমন হবে। এখন দেখো ভালো লাগছে দেখতে। আর অনেক খিদে পেয়ে গেছিল, আমি ওকে ঘরে খাওয়াচ্ছিলাম। এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছে ঘরে, হচ্ছে খেয়ে দেখো খেয়ে দেখো। আর প্লিজ এই রেসিপিটা তোমরা, চিকেন শিক কাবাবের রেসিপিটা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো খাচ্ছি, বা দারুণ হয়েছে। দুটো ঝাল হয়ে গেছে, অনেকে একটু খাইয়ে দিচ্ছি। আর আমার এই আজকের ভিডিও, ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। বা